যাদের কুম্ভ রাশি, এই রাশিফল কিন্তু তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের কুম্ভ লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু আজ আপনারা একটু ক্লান্তি অনুভব করতে পারেন। নিজেকে সুস্থ সুন্দর রাখতে হাই ক্যালোরিযুক্ত খাদ্য খাওয়ার এড়িয়ে চলুন। আজ নিজের বেশভূষায় বেশি বেশি সবুজ রঙের জিনিস পরুন, সবুজ রঙের জিনিস খান, এতে কিন্তু আপনাদের স্বাস্থ্যের উপরে ভালো প্রভাব পড়বে। নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদের গ্রাস করতে পারে। আজ আপনি যাদের কাছে টাকা পয়সা পান তারা কিন্তু আপনাকে টাকা পয়সা ফেরত দিতে চলেছে, যার কারণে আর্থিক অবস্থানের উন্নতি ঘটবে। বিজনেসম্যানেদেরও আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। চাকরিজীবীরা, অফিসে দীর্ঘকালীন প্রচেষ্টা এবং আপনার ইচ্ছা শক্তির কারণেই কর্মক্ষেত্রে সকলের কাছে আপনারা একরকম পরিচিতি পেতে চলেছেন, যেটি বস কলিগের কাছে আপনারা যার কারণে প্রশংসার পাত্রপাত্রী হবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু আজকের দিনটি এক প্রকার মধ্যম প্রকৃতির, পড়াশোনায় আর মনোযোগ বাড়ানোর দিন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, কঠোর কায়িক পরিশ্রম করলে আপনারা অবশ্যই সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে। আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আজ আপনাকে নতুন নতুন বন্ধু তৈরি করতে পারে। সেন্স অফ হিউমার এবং চাইল্ড লাইক অ্যাটিটিউডের কারণে আজ আপনারা সামাজিকভাবে সকলের মধ্যমণি থাকতে চলেছেন। কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কোনো ব্যক্তি আজ আপনাকে পথ প্রদর্শন করতে পারে। পিকনিকে স্পটে গিয়ে প্রেমিক প্রেমিকা আপনারা আজ আপনাদের প্রেমের জীবনকে আলোকিত করতে পারেন, একসাথে কোথাও ডেটিংয়ে যেতে পারেন। স্বামী স্ত্রী আজ আপনারা সত্যি ভাবপূর্ণ রোম্যান্টিক কথাবার্তা একে অপরের সাথে বলতে চলেছেন। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না।